রংপুরের শ্যামা সুন্দরী খাল পরিষ্কার অভিযান চলছে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রেদুয়ান হিমেল সরাসরি যাচ্ছি তার কাছে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি এই যে রংপুর নগরী যে পনেরো দশমিক আট কিলোমিটার যে শ্যামাসুন্দরী খাল এই শ্যামাসুন্দরী খালকে ঘিরে কিন্তু রংপুর নগরীর অনেক দুর্ভোগ পোয়াতে হয় সেই শ্যামাসুন্দরী খালকে আজকে পরিষ্কার যে পরিচ্ছন্ন কাজ সেটা কিন্তু হাতে নিয়েছে বিডি কিলিন আমরা দেখেছি যে সকালবেলা রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে নগরীর তারা কিন্তু এই কার্যক্রমের বিডি কিলিনের বিডি কিলিনকে সাথে নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন এরপরই কিন্তু সেখানে শপথ বাক্য পাঠ করানো হয় এর পরে রংপুর সিটি কর্পোরেশনের যে শ্যামা ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল সেটা পরিষ্কার পরিচ্ছন্নের কার্যক্রম শুরু করে বিডি কিলিন তা আজকে আমরা প্রথমেই দেখেছি যে নগরীর যে চেকপোস্ট রয়েছে সেখান থেকেই তারা এই কার্যক্রমে সূচনা করে এই বিডি কিলিনের পক্ষ থেকে প্রায় এক হাজার জন সদস্য কিন্তু এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে আমরা এর আগে কিন্তু আমরা রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছি তারা তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে এই বিডিগের পক্ষ থেকে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম যদি আজকে পরিচালনা করা হয় এরপর থেকেও কিন্তু আপনাদের এর পরে কি পরিচালনা কার্যক্রম রয়েছে তিনি বলেছেন যে আসলে এই নগরীকে সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্ন এই নগরবাসীকে এগিয়ে আসতে হবে এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই শ্যামা খালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু জোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা এর আগেও কিন্তু দেখেছি দু হাজার দশ এগারো বারো সালে এই রংপুর শ্যামা খালকে ঘিরে কয়েক কোটি টাকা কিন্তু খরচ করা হলেও কিন্তু এই নগরীর যে এই শ্যামাসুন্দরী খাল মূল যে আকর্ষণ সেটা কিন্তু ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে এর পরে পরে আমরা আবর্জনা এবং যত উচ্ছৃষ্ট ময়লা সব কিন্তু এই নগরের যে শ্যামাসুন্দরী খাল সেখানে কিন্তু ফেলা হয় কিন্তু নগরবাসী আসলে অনেকটা দুর্ভোগে মশা থেকে শুরু করে বিভিন্ন ময়লা আবর্জনার কারণে একেবারে এই শ্যামাসুন্দরী খালকে ঘিরে দুর্ভোগ সব মিলে যদি বলি রংপুর সিটি কর্পোরেশন পক্ষ থেকে এই বিড়ি এর পক্ষ থেকে কিন্তু আছে এই এক হাজার কর্মী এই শ্যামা সুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম হাতে নিয়েছে তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে সবশেষ তথ্য সরাসরি ছিলাম রংপুরে